নজর রাখবো পরবর্তী সংবাদে। মার্কিন সাম্রাজ্যবাদের মদতে গাজা ভূখণ্ডে প্যালেস্তাইনের নিরীহ জনগণের উপর যে আক্রমণ চালানো হয়েছে, বর্বরোচিত আক্রমণ, তার বিরুদ্ধে আজকে শহরজুড়ে প্রতিবাদ। শহর আগরতলায় সারা ভারত শান্তি সংহতি সংস্থা ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে এই মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। তবে সামনে যেহেতু রয়েছে লোকসভার পরপরই পঞ্চায়েত ভোট, তাই সেই পঞ্চায়েত ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশেই বামেরা কিছুটা হলেও আবারও পুরনো জমি বা মৃত জমি পুনরুদ্ধারে নেমেছে। আজকের যে সভা, আজকের যে র্যালির আয়োজন করা হলো, সেই র্যালিতে উপস্থিত ছিলেন স্বয়ং প্রাক্তন মুখ্যমন্ত্রী, পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। মিছিলে পা মিলিয়েছেন সিটুর পক্ষ থেকে মানিক দে, উপস্থিত ছিলেন অন্যান্য বামপন্থী নেতৃত্বরা। তবে তারই সঙ্গে সারা ভারত মহিলা সমিতির পক্ষ থেকেও আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সমস্ত মহিলারা, প্যালেস্তাইন এবং গাজার যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি নিয়ে কথা শুনব। কি বক্তব্য উঠে এসেছে আজকের এই মিছিল থেকে, কি জানা যাচ্ছে, কি জানিয়েছেন বিরোধী দলের পক্ষ থেকে মানিক সরকার, সরকার ইসরায়েলকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সমর্থন করেছে, সে সত্যাই করছে। মার্কিন সাম্রাজ্যবাদের সাথে সম্পর্ক রক্ষা করে মার্কিন সাম্রাজ্যবাদ যে দৃষ্টিভঙ্গি নিয়ে প্যালেস্তাইনকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই দৃষ্টিভঙ্গিকে পরোক্ষে আমাদের দেশের সরকার সমর্থন করছে। এবং আপনারা শুনছিলেন দেবব্রত গোস্বামী বলছিলেন, এই বিশেষ করে গাজাতে যারা বসবাস করছিলেন তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করেছে, গাজাকে প্রায় জনবরচ্ছন্ন করে দিয়েছে। প্যালেস্তাইনে তাদের যে উন্নয়নমূলক কাজ, সে কাজ করার ক্ষেত্রে প্যালেস্তাইনের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক সেখানে কাজ করত, তাদের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য। তাদেরকে এই আক্রমণের প্রেক্ষাপটে ইসরায়েল থেকে বের করে দিল, তাদের কাজ বন্ধ, খাবার বন্ধ, কিন্তু এটা করতে গিয়ে ইসরায়েলি সমস্যায় পড়ল, তাদের উন্নয়নের কাজের জন্য তারা শ্রমিক খুঁজে পাচ্ছিল না। এই পরিস্থিতিতে ভারত সরকারের কাছে, পৃথিবীতে আর কোন দেশ নেই, ইসরায়েল তার প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আপনার দেশ থেকে আমাদের দেশে এই উন্নয়নমূলক কাজের জন্য শ্রমিক পাঠান। আপনারা দেখেছেন ভারত সরকার সেখানে সম্মতি জানিয়ে বলেছেন, আমরা নিশ্চয়ই আপনাদের উন্নয়নমূলক কাজের জন্য ইসরায়েলে যাতে গিয়ে কাজ করে তার জন্য শ্রমিক। মানিক সরকারের বক্তব্য আপনারা শুনলেন। তবে লোকসভা ভোট মরশুম এবং অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগ মুহূর্তে বিরোধীরা নানান রকমের ইস্যু খুঁজতেই ব্যস্ত রয়েছে, এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরব, সঙ্গে থাকুন।